নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার সৌভাগ্য যোগে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি এই ভিডিওতে আলোচনা অবশ্যই করব। টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় সমস্ত কিছুই কিন্তু জানাব। তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা পুরাতন দর্শক রয়েছেন তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই, এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে একবার হলো আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং ভিডিওটি না আপনারা সম্পূর্ণ শুনবেন। রাশির নাম শুনে টিকিট কাটছেন, দিয়ে অনেকে মেসেজ করছেন যে কৌশিকদা, আপনি যে টার্গেট নাম্বার দিয়েছিলেন, যে সময় দিয়েছিলেন, সেই সময় আমি কিন্তু টিকিট কাটলাম, আমার কিন্তু হলো না। দেখুন, এটা সবারই ক্ষেত্রে যে প্রযোজ্য সেটি কখনোই নয়, কারণ প্রত্যেকেরই দশা মহাদশা আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহ কেমন রয়েছে আগে কিন্তু দেখা দরকার। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার চার রাশি নিশ্চিত কিন্তু প্রাপ্তি হতে চলেছে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ যদি শুভ অবস্থায় অবস্থান করে, অর্থাৎ দেখা যাচ্ছে রাহু আপনার পীড়িত রয়েছে, অথবা রাহু আপনার নিজস্ব রয়েছে, রাহু ডিগ্রি ওয়াইজ দুর্বল রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আমি বলছি মানে এই নয় যে আপনারা একটা টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষা করবেন, এই করে অনেকেই প্রচুর অর্থ কিন্তু নষ্ট করছেন। তাই আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করি, অযথা অর্থ নষ্ট করবেন না। আপনারা আগে জেনে নিন যে এই অর্থপ্রাপ্তির যোগটা আপনার রয়েছে কি না, সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। আমি চার রাশির কথা বলছি, চার রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, এর মধ্যে আপনার রাশির নাম থাকবে, কিন্তু একই রাশির লাখো লাখো মানুষ যেহেতু রয়েছে, প্রত্যেকের কিন্তু ভাগ্য আলাদা। আমি বারবার বলছি যে এই যে অর্থপ্রাপ্তি, শুধুমাত্র যে আপনার রাহু শুক্র বুধ শনির উপর ডিপেন্ড তা না, তার সাথে সাথে ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনার ক্ষেত্রে ভাগ্য স্ট্রং থাকা কিন্তু দরকার। এবং আর একটি কথা, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, জন্মছকে যদি আপনার নবম ভাব, পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়, তাহলে কিন্তু এই প্রাপ্তিতে কিন্তু বাধা আসবে। রাশি তো একই রাশি তো প্রচুর মানুষ রয়েছে, অনেক ধনী মানুষও রয়েছে, খুব গরিব মানুষও রয়েছে, তাই রাশি মিলালে কিন্তু হবে না। এখানে মিলাতে হবে আপনার জন্মকুণ্ডলী, আপনার হস্তরেখা, আপনার রাহু গ্রহ। আর আবারও বলছি, যারা একান্ত একটা মানে টিকিট কাটা নেশা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি প্রতিদিনের মতো আজকেও টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে দিব। অবশ্যই আপনারা শুনতে থাকুন, এবং এই যে সময়গুলো দেওয়া হয় কি না, বিশেষভাবে আমি আবারও বলছি, খুব
রিসার্চ করে কিন্তু আমি এই সময়গুলো আপনাদেরকে দিই। আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকলে নিশ্চিতরূপে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। আগামীকালের প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে 11:52 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 4 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 11:28 থেকে 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:35 থেকে আপনার 11:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। দেখুন, যদি আপনাদের গাঢ় যোগ থাকে তবে কিন্তু অর্থপ্রাপ্তি হবে। তার বলে এই নয় যে টিকিট কাটলেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশি, তার আগে প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অন্তিম এবং শেষ যে রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি, আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 5 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 11:15 থেকে আপনার 1:02 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 4 রাশির কথা আমি বললাম, 12 রাশির ক্ষেত্রে কোনো না কোনো রাশির নাম প্রতিদিনই আমি জানাই। তবে একটি কথা আপনাদেরকে বলি, হাত জোর করে অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা আমি দিই, কিছুটা সময় কৌশিকতা আপনাদের কাছ থেকে নেয়, কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি, সময় থাকতে কাজ করুন। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা সরাসরি রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।